নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্নাটা সকাল সকাল উঠে ভাবলাম করেই নিই, প্রতিদিন মাছ মাংস ডিম আর ভালো লাগে না, এই জন্য আজকে আমি ঝিঙে আলু দিয়ে আর মটর ডালের বড়া দিয়ে একটা ঝোল করব। আপনারাও মনে বাড়িতে করে থাকেন, আমি কীভাবে করি দেখুন। মটর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এই যে বেটে নিয়েছি। মটর ডাল আমার পুরো মিহি করে বাটা হয়ে গেছে, জল দিইনি আমি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আগে বড়াটা ভেজে নেব। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে, আবার একটু একটু করে মটর ডালের এরকমভাবে ছাড়ছি। একসাথে আবার বেশি দিয়ে দিলে মটর ডালের বড়াটা হবে না। আমি একটু তেল অল্প দিয়ে দিয়েই ভাজি, কারণ আমি রান্নায় খুব কম তেল দিয়ে রান্না করতে ভালোবাসি। এই দেখুন আমার বড়াগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর এদিকে একটুখানি আমি কাঁচা যে ডালটা বেটে রেখেছি একটু তুলে রাখলাম ঝোলের জন্য, এটা কাজে লাগবে, মশলা তৈরি করতে কাজে লাগবে। আর এখানে আমি আদা লঙ্কা আর টমেটো বেটে নিয়েছি। আর এই ডালটা যে আমি কাঁচা ডালটা রেখেছিলাম সেটার মধ্যে আমি এটা ঢেলে দিলাম, এটা আমি মশলা তৈরি করব। হলুদ দিলাম, জিরের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি মিরিচ। আপনার চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি তো আদার সাথেই লঙ্কা কাঁচা লঙ্কা বেটেছিলাম, সেই জন্য রঙের জন্য কাশ্মীরি মিরিচটা দিয়ে আমি এটাকে ভালো করে গুলিয়ে রাখবো। একটু সামান্য নুন দিলাম। ভালো করে আমি এটাকে মশলাটাকে করে নেব, পেস্ট করে মানে ভালো করে একসাথে করে নিলাম মশলাটা। এবার কড়াইতে যথারীতি আমি তেল দিয়ে দিয়েছি, আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলুগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে মাঝখান দিয়েও কাটতে পারেন। আমি এরকম লম্বা লম্বাভাবে আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নিব। এবং ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা না হলে এখনকার আলু তো সহজে সেদ্ধ হতে চায় না, সে যেমনভাবেই আপনি কাটুন না কেন, সেই জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু হলুদ সামান্য একটু নুন দিয়ে আলুগুলো ভেজে নিলাম। আর তার সাথে আমি যে ঝিঙেটা কেটে রেখেছিলাম এরকমভাবে আমি ঝিঙে কেটেছি, ঝিঙেটা কেটে রেখেছিলাম, ঝিঙেটাকে আলুর সাথে ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে একসাথে ভাজা হয়ে যাবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, ঝিঙে আলু দুটোই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা যে আমি করেছিলাম সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটার সাথে ভালো করে নাড়বো আমি। মশলাটার পর আমার কষানো হয়ে গেছে, এরপরে আমি যে বাটির মধ্যে মশলাটা করেছিলাম সেটার মধ্যে একটু জল নিয়েছিলাম, জলটা গুলে দিয়ে দিলাম, মশলার জলটা আমি দিয়ে দিলাম। কেউ যদি এটা বাড়িতে না করে থাকেন, বাড়িতে একটু করে দেখবেন, এটার টেস্টটা খুব সুন্দর হয়, এই তরকারিটা খেতেও ভালো হয়। এরপরে আমার মশলা কষানো হয়ে গেছে পুরোপুরি, এরপরে আমি বড়াগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম, মশলার মধ্যে দিয়ে দিলাম, বড়াগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো আমি। আমি একটু বেশি জল দিলাম, কেন বড়াতে অনেকটা জল টেনে নেয়,
সেই জন্য আমি একটু জল দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। দেখুন আমার পুরো বড়াগুলো দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আমার তরকারি পুরো রেডি হয়ে গেছে।